এরকম ভাবে অ্যাডিনো ভাইরাস সহ অন্যান্য ভাইরাসের সংক্রমণ বাড়ছে, গোটা রাজ্য জুড়ে বাড়ছে, শিশু মৃত্যুর সংখ্যাও সেই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু এবার বলা হলো যে যারা স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছেন প্রত্যেকের ছুটি বাতিল করা হয়েছে এবং হাসপাতালে কিন্তু 24 ঘন্টায় খোলা থাকবে ফিভার ক্লিনিক। এবং তুমিও জানো যে রাজ্যে শিশু মৃত্যুর সংখ্যা তোমাকে যেরকমটা বললাম ক্রমশ বাড়ছে এবং অ্যাডিনো ভাইরাস সহ নিউমোনিয়া এবং অন্যান্য ভাইরাসের সংক্রমণও কিন্তু ক্রমশ বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু প্রতি মুহূর্তে গোটা বিষয়টার উপরে নজর রাখা হচ্ছে। এবং এই মুহূর্তে আরও একটি বাচ্চার মৃত্যু কিন্তু হলো বেসিরায় শিশু হাসপাতালে, এবং কিছুক্ষণ আগেই কিন্তু এই বাচ্চাটার মৃত্যু হয়। তুমি যেরকমটা দেখছো স্বাভাবিকভাবেই তার পরিবারের লোকজন কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েছেন, তারা কথা বলার অবস্থাতে নেই। বনকার এই বাসিন্দা বাচ্চাটির বয়স কিন্তু একেবারে মাত্র 10 মাস, যেরকমটা জানা যাচ্ছে যে তার কিন্তু ফুসফুসে সংক্রমণ ছিল, ফুসফুসে হার্টেও ফুটো ছিল, সেটা অপারেশন করা হয় এবং সেখানে সেলাই করার পর থেকে বিপত্তি দেখা যায়। সেখান থেকে ইনফেকশন ধরা পড়ে এবং তুমি দেখতে পাচ্ছ স্বাভাবিকভাবে পরিবারের লোকজন কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েছেন, কেউ মানতে পাচ্ছেন না যে এরকমভাবে বাচ্চাটাকে তারা হারিয়ে ফেলবেন। সেই ছবি আমরা দেখাচ্ছি, অত্যন্ত অত্যন্ত মর্মান্তিক একটা ছবি। একেবারে শান্তিকার দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সে সেই ছবিটা কান্নায় ভেঙে পড়েছেন, প্রত্যেকে বিলাপ করছেন। কিছু বলার নেই, কার্যত সত্যি বলার মতন কোনো কিছু নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ নিশা, এরকম ভাবে প্রত্যেকটা দিন একটার পর একটা মায়ের কোল, একটার পর একটা বাড়ির বাচ্চা চলে যাচ্ছে। কার্যত একটা দম বন্ধ করা পরিবেশ কিন্তু প্রত্যেকটা দিন বেসরকারি শিশু হাসপাতালে থেকে উঠে আসছে। এবং সব থেকে বড় বিষয় যেটা আমরা গতকাল দেখেছিলাম যে সেই অর্থে কোনো মৃত্যুর খবর সামনে আসেনি গতকাল দোলের আবহে, কিন্তু আজ সকাল থেকেও কিন্তু বেসরকারি শিশু হাসপাতালের পরিবেশ অনেকটাই স্বাভাবিক ছিল। যখন থেকে এখানে এসেছিলাম দেখছিলাম যে কোনো মৃত্যুর খবর এখনো পর্যন্ত সামনে নেই, কিন্তু তারপরেও আমরা কিছুক্ষণের মধ্যেই যখন ভাবছিলাম যে তাহলে পরিস্থিতির কি কিছুটা হলেও উন্নতি হলো, তারপরেই দেখলাম যে না, কোনো উন্নতি কিন্তু হয়নি, আরও একটা মৃত্যুর খবর। এবং যেরকম দেখতে পাচ্ছ অসুস্থ হয়ে পড়ছেন প্রত্যেকে, নিশা চোখে জল এনে দেওয়ার মতন একটা পরিস্থিতি, অজ্ঞান হয়ে যাচ্ছেন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একাধিক উদ্যোগ সব কিছু নেওয়া হলেও পরিস্থিতিকে কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এই ছবিটা তার প্রমাণ। তুমি দেখতে পাচ্ছ একেবারে চোখে জল এনে দেওয়ার মতন একটা ছবি, একেবারে শান্তিকে আমরা দেখতে পাচ্ছি বিসিরায় হাসপাতালের সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সম্রাট বিশ্বাস ফুসফুসে সংক্রমণ ছিল, ফুটো ছিল, সেটা অপারেশন করতে হয় এবং সেখান থেকেই সেলাই ইনফেকশন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভাইরোলজিস্ট সুমন পোদ্দার। সুমনবাবু, আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। সুমনবাবু, ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো পরিস্থিতি এবং বিসিরায় শিশু হাসপাতালে আজও এক শিশুর মৃত্যু, কিভাবে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা যাবে কি বলবেন? না, পরিস্থিতি নিয়ন্ত্রণ বলতে দেখুন, যত সময় যাবে এটা আস্তে আস্তে এটার প্রকোপটা কমতে শুরু করবে। প্রকোপ অলরেডি নতুন পেশেন্ট যারা অ্যাফেক্টেড হচ্ছে সেই সংখ্যাটা একটু হলেও যেন কমছে, কিন্তু আমাদের যে পেরিফেরির যে জায়গাগুলো যেখানে ডিস্ট্রিক্ট হাসপাতাল বা যেখানে সেই জায়গাগুলোতে যুদ্ধকালীন পরিস্থিতিতে যেরকম আমরা কোভিড এর জন্য করেছিলাম আলাদা করে একটা সিস্টেম তৈরি করে ফেলেছিলাম, সেরকম এখানে বাচ্চাদের জন্য আলাদা করে একটা সাইট তৈরি করলে ভালো হয়। এবং বাবা মাকে একটা প্রাইমিং করা খুব জরুরি, যে কোন বাচ্চা কতটা খারাপ সেটা বাবা মা সবার আগে বুঝতে পারবে, তার জন্য কি দেখলে বুঝবে, যাতে চিকিৎসকের কাছে তারা সময় মতো পৌঁছতে পারে। যেমন বাচ্চাটা অ্যাক্টিভ আছে কিনা, দুটো জ্বরের মাঝখানটাতে বাচ্চাটা অ্যাক্টিভ আছে কিনা, দৌড়ে বেড়াচ্ছে, মোটামুটি জন্মনে আছে কিনা, অ্যাডিকুয়েট হাইড্রেশন, যার মানে পেচ্ছাপ ঠিক মতো হচ্ছে কিনা, 3-4 ঘন্টা একবার পরিমাণ মতো পেচ্ছাপ তার আছে কিনা, তার কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা, শ্বাসের গতিটা, তাই জন্য বয়স ভিত্তিক বাবা মাকে শিখিয়ে রাখা। যখনই কোনো বাচ্চা কোনো অসুস্থ হচ্ছে সে চিকিৎসকের কাছে যাচ্ছে, এই জিনিসগুলোকে আমাদের যে
হেলথ সেক্টরের থেকে এই জিনিসগুলোকে একটু শেখানো দরকার দরকার হলে পাবলিক অ্যাওয়ারনেসের জন্য ছোট ছোট ক্যাম্পেইনিং করে পাড়ায় পাড়ায় এগুলোকে একটু একটু করে মাইকিং করে দেওয়া যাতে তারা ঠিক সময় হাসপাতালে বা চিকিৎসকের কাছে পৌঁছয় এবং যখন পৌঁছলো তখন যাতে সাপোর্ট সিস্টেমটা আমরা কিছুটা হলেও দিতে পারি সেই জন্য ডিস্ট্রিক্ট পেরিফেরিস যে হাসপাতালগুলো সেখানে কোভিড এর মতো আলাদা একটা ওয়ার্ড আলাদা একটা একটা সিস্টেম রাখা যেখানে বাচ্চাদের সাপোর্টটা হবে যাতে হুট করে তাদেরকে ট্রান্সফার করতে না হয় এবং তিন নম্বর যখন টার্শিয়ারি সেন্টার যখন এসে পৌঁছচ্ছে যখন কলকাতায় এসে পৌঁছচ্ছে তখন কোভিড এর মতো একটা হেল্পলাইন যেরকম আমাদের ছিল সেরকম হেল্পলাইনটাকে আবার প্রবলভাবে অ্যাক্টিভ করে দেওয়া যে কোথায় কোন বেড কিভাবে খালি আছে সেই জায়গাটাকে ওরিয়েন্টেশন হয়ে তবে সেখানে বাচ্চারা ট্রান্সফার হোক এটা অলরেডি গভর্নমেন্টের তরফ থেকে এই অ্যাকশনটা নেওয়া হচ্ছে এই সব মিলিয়েই চিকিৎসার দিক থেকে হেলথ সেক্টরের তরফ থেকে এবং বাবা মার তরফ থেকে দুটো দিক থেকেই কিন্তু যদি এইভাবে আমরা লড়তে পারি এবং নতুন বাচ্চা যাতে অ্যাফেক্টেড না হয় তার জন্য যেটুকু যে কোভিড এর বিধি যেটুকু আমরা বলেছিলাম সেই টাইপেরই অ্যাডেনোস রেসপিরেটরি ভাইরাস সেম একই রকম ভাবে যদি আমরা সেই বিধিগুলো মেনে চলি তাহলে নতুন পেশেন্ট আক্রান্ত হওয়ার সংখ্যাটা একটু সীমিত হবে এবং যারা আক্রান্ত হয়েছে তারা যথাযথ চিকিৎসাটুকু পাওয়ার অন্তত সুযোগটা পাবে ডক্টর পোর্তার খুব সাধারণ উপসর্গ জ্বর সর্দি কাশি এইসব নিয়েই বাচ্চারা ভর্তি হচ্ছে এবং তারপরে জানা যাচ্ছে যে অ্যাডিনো আক্রান্ত সেক্ষেত্রে কি কোনো উপসর্গ বিশেষভাবে যেটা দেখলে চিহ্নিতকরণ করা যায় যে অ্যাডিনো আক্রান্ত সেই বাচ্চাটি না প্রথম কথা বলি যে সবাইকে ধরে ধরে রেসপিরেটরি পিসিআর করব এরকম কিন্তু মানে নেই প্রয়োজনও নেই যে কোনো সিক বাচ্চা সে যখন হাসপাতালে পৌঁছচ্ছে সিক তাদেরকে স্ক্রিনিং করার জন্য ডাক্তাররা থাকছে যদি সে সিক হচ্ছে তাহলে তার টেস্ট করতে হবে টেস্ট করলে একমাত্র কনক্লুসিভলি বোঝা যাবে না হলে কিছু লক্ষণ থাকে যেমন যদি এই সর্দি কাশি জ্বরের সাথে যদি তার চোখটা খুব লাল থাকে জ্বরের সময় নয় এমনিতেই লাল হচ্ছে মানে কনজাংটিভাইটিস চোখে পিছুটি হচ্ছে তাহলে সেক্ষেত্রে অ্যাডেনো হওয়ার সম্ভাবনাটা বেশি কিন্তু এখন চারদিকে যখন অ্যাডেনোর বাতাবাহ সে একই সঙ্গে আবার H3N2 সেটাও একটু একটু করে বাড়ছে তো দুয়ে মিলে কোনটার জন্য কি হচ্ছে সেটা বুঝতে হলে পিসিআর করা ছাড়া উপায় নেই কিন্তু সবাইকে পিসিআর করার কোনো যুক্তি নেই একমাত্র শিখ যারা আছে তাদেরকেই টেস্ট করে জেনে নেওয়া দরকার কারণ পরবর্তী টেস্ট নিতে সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে ডক্টর পোদ্দার আরও একটি বিষয় উদ্বেগ যেমন বাড়াচ্ছে অ্যাডিনো তার সঙ্গে কিন্তু নিউমোনিয়ারও উদ্বেগ বাড়ছে অনেক শিশুর মৃত্যু হয়েছে নিউমোনিয়ার কারণে সেক্ষেত্রে কি পরামর্শ দেবেন আপনি দেখুন একটা সোয়াইন ফ্লু হলো বা একটা অ্যাডেনোভাইরাস হলো তাতে কোনো কোনো ক্ষেত্রে লাংসটা একটু ঝাঁঝরা হয়ে যায় লাংসের যে প্রোটেক্টিভ ক্ষমতা সেটা একটু কমে যায় এবং সেই সূত্র ধরে সেখানে বাসা বাঁধে নিউমোনিয়া এবং তার ভিতরে প্রধান হচ্ছে নিউমোকক্কাল নিউমোনিয়া তো এটা খুব স্বাভাবিকভাবেই অনেক সময় ভাইরাসটা নিজে লাংসটা লাংসে নিউমোনিয়া হয়ে বসছে কখনো আবার পাশাপাশি নিউমোকক্কাস বা এই জাতীয় কোনো ব্যাকটেরিয়া নিউমোনিয়া হয়ে বসছে এক্ষেত্রেও সে একই কথাই আসবে একটা এরকম জ্বর হয়ে গেল সর্দি কাশি জ্বর হয়ে গেল তারপরেও বাচ্চাটিকে একটু সামলে চলা ভালো কারণ তার পরবর্তী 3 থেকে 7 দিন বা 14 দিনের মধ্যে আবার কিন্তু ঘুরে যদি বাচ্চা অ্যাফেক্টেড হয় তখন একটু অ্যালার্ট থাকাটা জরুরি সেক্ষেত্রে একই রকম শ্বাসের গতিটা বাড়ছে কিনা বাচ্চাটা ঝিমিয়ে পড়ছে কিনা এগুলোকে একটু খেয়াল রাখাটা জরুরি সেরকম যদি হয় ভেরি হাই টেম্পারেচার 104.5 এরকম হয়ে যাচ্ছে তাহলে একটু অ্যালার্ট হওয়া জরুরি সেক্ষেত্রে দরকার একটা বুকের এক্সরে করে দেখে নেওয়া যেতে পারে তো এইগুলোকে বুঝেই কিন্তু বুঝতে হবে যে এটা নতুন করে নিউমোনিয়া ডেভেলপ করছে কিনা এবং যদি বাচ্চাটি সিক হয় সে নিউমোনিয়া নিয়ে যদি সিক না হয় তাহলে বাড়িতে রেখে চিকিৎসা সম্ভব কিন্তু যদি বেশি সিক হয়ে গেছে বেশি ঝিমিয়ে গেছে তাহলে সেক্ষেত্রেও তখন বাচ্চাকে আবার ভর্তি করতে হবে অসংখ্য ধন্যবাদ ডক্টর পোদ্দার আমাদের সঙ্গে থাকার জন্য আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে শান্তিকা আমরা ডক্টর পোদ্দারের সঙ্গে কথা বললাম এবং তিনি বললেন যে চেনা উপসর্গ নিয়েই কিন্তু থাবা বসাচ্ছে অ্যাডিনো ভাইরাস পাশাপাশি নিউমোনিয়া নিয়েও তিনি শিশুদের বাবা মায়েদেরকে ভীষণভাবে সতর্ক থাকতে বললেন শান্তিকা তুমি যেমনটা বলছিলে দিকে যান আমরা আপ্রাণ চেষ্টা করছি তখন ওই গ্যাস দিল অক্সিজেন দিল এসব করে ভোরের দিকে ডাক্তার আবার একেবারে তাই এই মুহূর্তে রোগীর পরিজনদের সাথে আমরা কথা বলছি কি তারা কি বলছেন সরাসরি শুনুন ডাক্তাররা তখন ওই আইসিইউ তে দিল এই 9+ 9.5 মাস বাচ্চার নাম আছে সম্রাট বিশ্বাস বাড়ি বনগা মেদিয়াপাড়া হ্যাঁ বলছে যে ফুসফুস ফেটে গেছে কাজ করছে না ফুসফুস আচ্ছা আপনার নাম আমার নাম আমি বাচ্চার দাদু ওই সৃষ্টিধর মজুমদার আমার নাম সৃষ্টিধর মজুমদার আমি দাদু হই দাদু সম্পর্ক মানে ওর বাবার পিছনে একেবারেই তাই নিশা আরও একবার সেই ছবিটা পরিবার ভেঙে পড়েছেন তারা কী বলবেন তুমি দেখতে পাচ্ছ যে ছবিটা অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত হৃদয় বিদারক একটা ছবি
ঠিক কি বলার কথা কিছু জানা নেই, তারা কথা তারা কথা বলার জায়গায় নেই, তারা কথা বলার জায়গায় নেই। আরেকজনের সাথে একটুখানি কথা বলতে চাইবো, তিনি কি বলছেন একটুখানি দেখবো। হ্যাঁ, বাড়ির বাচ্চাকে হারিয়ে ফেললাম আর কি, কপাল। তিন মাস ধরে ভুগছিল বাচ্চাটা, বনগাঁর হসপিটালে ভর্তি ছিল, 12 দিন ভর্তি ছিল। ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছিল, এখানে নিয়ে আসলো, এখানে তিন চার দিনের মাথায় তিন চারটে রোগে ধরেছিল বাচ্চা। খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট পেয়েছে, কষ্ট দেখা যাচ্ছে না বাচ্চা। হ্যাঁ, না কি করলাম আর কি করলাম, আমার দাদারে আমি কোথায় থুয়ে গেলাম, আমার দাদারে নিয়ে এসে অনেক চেষ্টা। আমার দাদা অনেক সময় দিয়েছে গো, অনেক সময় দিয়েছে গো, আমার দাদা অনেক সময় দিয়েছে। ওরে শালার কি রোগ রে, আমার দাদারে ধরল রে, না চিকিৎসা। বনগাঁ তো বলতে পারতো জোর, এইগুলো আমাদের ফুলবাগানের থেকেও তখন বলেনি, জোর ফুসফুসিতে ধরেছে, কিন্তু শুধু বলেছে হালকা নিউমোনে হয়েছে। হ্যাঁ, আমাদের ছুটি দিল, আমরা বাড়ি গেলাম, তার দুদিন পরেই জ্বর, আমার দাদার আর জ্বর ভালো হলো না। সত্যিই তাই নিশা, অত্যন্ত অত্যন্ত মর্মান্তিক একটা ছবি, অত্যন্ত হৃদয় বিদারক একটা ছবি, যে ছবিটা আমার তোমার প্রত্যেকের চোখে জল এনে দেওয়ার মতন ছবি। আমরা প্রত্যেকে ভাষাহীন হয়ে যাচ্ছি, এরকমভাবে প্রত্যেক দিন একের পর এক পরিবারের কোল খালি হতে দেখে, একের পর এক মা বাবা তাদের সন্তানকে হারাচ্ছেন, বিলাপে ভেঙে পড়ছেন তারা। এই ছবিটা শেষ কোথায় সেই প্রশ্ন কিন্তু আমরা প্রত্যেকে করে চলেছি, সেই উত্তর কিন্তু আমরা প্রত্যেকে খুঁজছি। একেবারে শান্তিকা শহরে একের পর এক মৃত্যু মিছিল অ্যাডিনো থাবা বসাচ্ছে, একের পর এক শিশুর শরীরে, এবং সেই কারণেই শহরে মৃত্যু মিছিল। এবং এই মুহূর্তের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এক শিশু, বনগাঁর এক শিশু হাসপাতালে ভর্তি ছিল 13 দিন, তারপর তাকে বিসি রায় হাসপাতালে নিয়ে আসা হয়, 10 মাস বয়স ওই শিশুর, এবং তার মৃত্যু হয়। আজ ফুসফুসে সংক্রমণ ছিল, সেটা অপারেশন করার পরে সেলাই থেকে ইনফেকশন, লিভারেও সমস্যা ছিল এমনটাই জানা যাচ্ছে। সেই হৃদয় বিদারক ছবি বিসি রায় শিশু হাসপাতালের সামনে থেকে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় সেই ছবি তুলে ধরল আপনাদের সামনে। একের পর এক শিশু মৃত্যু অ্যাডিনোর থাবায়, একের পর এক শিশু মৃত্যু, অত্যন্ত মর্মান্তিক সেই ছবি। আজও বিসি রায় শিশু হাসপাতালে এক শিশুর মৃত্যু, মাত্র 10 মাস বয়স ওই শিশুর। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, অ্যাডিনোর তৎপরতায় সরকারি হাসপাতালে শিশু চিকিৎসার সঙ্গে যুক্ত সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি হাসপাতালগুলিতে 24 ঘন্টা খোলা থাকবে ফিভার ক্লিনিক, এমনটাই নির্দেশিকা জারি স্বাস্থ্য দপ্তরের তরফে। ধন্যবাদ শান্তিকা আমাদের সঙ্গে থাকার জন্য। Bye-bye.